हेलो बंधुरा अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डेनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। बंधुरा एक कथा सब समय माथाय घोरे जे गाचे की खाबार देव कौन खाबारटा दिले सेटा गाछेर जोन्नो भालो आबार एटाओ आमादेर अनेक समय माथाय घोरे जे खाबारटा दिच्छी तार दाम की रकम कारण एखन बाजारे अनेक रकमेर खाबार से सर्षेर खोल होक बा एनपीके होक बा অন্যান্য বিভিন্ন রকমের সুষম আহার মার্কেটে কিন্তু পাওয়া যায় যার দাম 30 টাকা থেকে শুরু করে 3000 টাকা কি এমনকি তার থেকেও বেশি হতে পারে। তো সবার পক্ষে সবসময় পসিবল হয় না যে অত দামি দামি খাবার কিনে গাছে দিতে। আমি নিজে যেহেতু একটি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো সবসময় চেষ্টা করি আমি এমন কিছু গাছেকে খাওয়াবো যেখানে আমার পকেটে বেশি চাপ পড়বে না। আর যদি আজকে তোমাদের বলি যে আজকে আমি এমন একটা খাবার দেখাতে চলেছি যেই খাবারটা একদমই পকেট ফ্রেন্ডলি কি মানে বলতে পারি একদম বিনা পয়সায় তোমরা বানাতে পারবে কীরকম হবে। হ্যাঁ একদম ঠিক, কোনো অনির্বাণ ইয়ারকি মারছে না তোমাদের সাথে, একদম ঠিক। দেখো এই হচ্ছে সেই সুষম খাবার যেটা আমি আজকে তোমাদের দেখাবো। এই খাবারটা বানাতে কিন্তু সত্যি কথা বলতে আমার প্রায় কিছু খরচা হয়নি বললেই চলে, ঠিক আছে। আর এটা গাছের জন্য খুবই ভালো, যে কোনো ম্যাচিওর গাছে এই খাবারটা তোমরা কিন্তু চোখ বন্ধ করে দিতে পারবে, ঠিক আছে। আর কত সহজ এই খাবারটা তৈরি করতে পারবে সেটা তো আজকে ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওতে এগোনোর আগে যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ অনির্বাণ একটা ভালো ভিডিও বানিয়েছে, ডেফিনেটলি চাইবো আজকে ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নিচে থাকা দেখো রেড কালারটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ আমি এরকম ভিডিও রোজ সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি প্রতিদিন। আর আমার ভিডিওতে জানো সবসময় এমন টপিক থাকে যেগুলো তোমাদের কাজে লাগবে। যেমন গতকালকে এই জিয়াদার একটা অসাধারণ আমি ভিডিও দিয়েছি, হলপ করে বলতে পারি শীতে জলবাগান মানে তোমরা কোথাও দেখো নি, শীতে জলবাগানে কী যত্ন করতে হবে জানতে গেলে গতকালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে ফেলো। তো চলো কীভাবে বানাতে হবে এই লিকুইড খাবার তাও আবার বিনামূল্যে, ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আজকে যেই খাবারটার কথা তোমাদের প্রথমেই বললাম, প্রথম কথা হচ্ছে একদমই মানে খরচা তোমাদের হবে না, এটুকু তোমাদের বলতে পারি, কোনো রকমের খরচা হবে না। আর যে খাবারটা তৈরি হবে যার মধ্যে থাকবে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন, প্রচুর প্রোটিন, ঠিক আছে, যেটা একটা গাছের উন্নতি বা গাছের বৃদ্ধিতে অনেক অনেক উপকার হবে। তো আমার সামনেই তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কোলিয়াস, কোলিয়াসে একদম নতুন চারা বসানো হয়েছে। কেন নতুন চারা বসানো হয়েছে যারা আমার পুরনো ভিডিও দেখেছো, যারা ফলো করেছো তারা জানো আমার পুরনো কোলিয়াসের সাথে কী হয়েছে, আর আমি বলছি না সে গল্প। তো কী দিয়ে বানাতে হবে খাবার এটা নিশ্চয়ই আসল কথা, একদম কুইক ভিডিও হবে, বেশি লং আমি ভিডিওটা করব না। প্রথমে একটু ক্যামেরাটা আমি দাঁড়াও একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ আমরা খাবার বানাবো, এই দেখো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এই দেখো নিশ্চয়ই চিন্তাও আছে এগুলো কী, একদমই ঠিক। তোমাদের বাড়িতে রান্নার সময় যে সবজির খোসাগুলো তোমরা ফেলে দাও ডাস্টবিনে বা সকালবেলা যখন গাড়ি আসে সেই গাড়িতে ফেলে দাও, সেই সবজির খোসাগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো বুঝতেই পারছো একদমই পকেট ফ্রেন্ডলি, কারণ এই সবজির খোসা, আনাজ, ফলের খোসা যাই বলো সেটা কিন্তু তোমাদের নিত্যদিন অন্তত একটা হিউজ কোয়ান্টিটিতে ফেলা হয়। এই যে সবজির খোসাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একবেলা এই পরিমাণে সবজির খোসা হয়েছে, যেটা কিন্তু ইউজ না করলে ওটা কিন্তু ফেলাই হতো, ঠিক আছে। তো এই সবজির খোসা দিয়ে আমি এখানে কিন্তু বানাবো আজকের এই সিক্রেট খাবার। প্রচুর বন্ধুরা নতুন জয়েন করেছো, প্রচুর বন্ধুরা আমাকে বারবার রিকোয়েস্ট করতে এই ধরনের কিছু একটা ভিডিও বানায়, তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে মেন ভিডিওটা হচ্ছে। কারণ বর্তমানে একটা সুন্দর বাগান করতে এত পরিমাণে খরচা বেড়ে গেছে যে বাগান করাই এখন অনেকের কাছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো সেই প্রবলেম যাতে তোমাদের কারণ না হয় তার জন্য আজকে ভিডিওটা বানাও। প্রথমে দেখো সবজির খোসা এখানে আমি নিয়েছি, এখানে তোমরা কী কী ব্যবহার করতে পারো, যে কোনো সবজির খোসা তোমরা ব্যবহার করতে পারো, সবজি ফল ব্যবহার করতে পারো, ইনফ্যাক্ট তোমরা চাইলে এখানে কিন্তু ডিমের খোসাও কিন্তু দিতে পারো, কিন্তু আমি কোনো অন্য ধরনের যেমন ধরো মাছের আঁশ বা
অন্য কিছু দিতে তোমাদের আমি বারণ করব। যেমন মাছের আঁশ বা মাংসর কোনো অবশিষ্ট অংশ যদি তোমাদের থাকে, এই ধরনের জিনিসপত্র দিও না, দিলে কী হবে, ওখান থেকে একটা পোকা হবে। তো তোমরা যে কোনো সবজির খোসা এখানে ব্যবহার করতে পারো, ফলের খোসা এখানে ব্যবহার করতে পারো, পুরনো যে ঠাকুরের ফুল সেই ফুলও তোমরা ব্যবহার করতে পারো, চায়ের পাতা ব্যবহার করতে পারো, তোমাদের ছাদে ঝাড় দিয়ে ফেলে দেওয়া যেই ঘাস থেকে আরম্ভ করে পাতা, শুকনো ফুল সব কিন্তু এর মধ্যে দিতে পারো, সবে কিন্তু ভালো কাজ দেবে। আর তোমরা কী ব্যবহার করতে পারো, না তোমরা কিন্তু ফাইবারের জন্য ব্যবহার করতে পারো কার্ডবোর্ডের ছোটো ছোটো টুকরো, তাছাড়া খবরের কাগজও ব্যবহার করতে পারো। কিন্তু খবরের কাগজে আবার কী হয়, ওর মধ্যে যেহেতু ডাই থাকে তো ওটা একটা কেমিক্যাল হয়ে যেতে পারে। তো অনেকে যদি চাও যে আমি একদমই কেমিক্যাল ফ্রি করব, তাহলে এইটা ঠিক আছে, সবজির খোসা, ফুলের ফুল, শুকনো পাতা আর তোমরা ফল ব্যবহার করো। তো কীভাবে এটা আমরা বানাবো, প্রথমেই দেখো তোমাদের একটা কন্টেনার নিতে হবে, একটা পাত্র তোমরা নিয়ে নেবে। এখানে আমি তোমাদের দেখানোর জন্য একটা বালটি জোগাড় করেছি, ঠিক আছে, বা আমি বলবো একটা বড় জায়গায় করবে, মানে বড় গামলা বা অন্তত 20-25 লিটারের কোনো ড্রাম যদি থাকে সেই ড্রামে করবে, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের ভালো হবে। তো বালটিতে আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের করছি, তো এই বালটিটা আমি নিয়েছি, এর মধ্যে সবজির খোসাগুলো আমি দেবো, কিন্তু এই সবজির খোসাগুলোকে একটুখানি ছোটো ছোটো পিস করে তোমাদের দিতে হবে। আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে আমি দিচ্ছি, কারণ যত ছোটো ছোটো টুকরো করে দেবে না এটা ডিকম্পোজ খুব তাড়াতাড়ি হবে, আর বড় বড় টুকরো থাকলে না ডিকম্পোজ হতে দেরি হবে, ঠিক আছে। তো দেখো এরকম ছোটো 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 টুকরো করবে, টুকরো করে এগুলো দিতে থাকবে, যে কোনো দেখো আমি এখানে থোড় আছে, থোড়ে এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো ম্যাক্সিমামটা ছোটো কড়াই আছে, যেগুলো একটু বড় বড় আছে এগুলো তোমাদের সামনে কেটে দিচ্ছি, ঠিক আছে, এরকমভাবে কেটে দেবে। আর চাইলে কারোর ধরা একদমই সময় নেই, তারা এমনি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ছোটো ছোটো না পিস করে দিলে কী হয় জিনিসটা খুব ভালো তৈরি হবে। আরেকটা কথা হচ্ছে এই যে লিকুইড খাবারটা তৈরি হচ্ছে এখানে কিন্তু একসাথে দুটো জিনিস তোমরা পাবে, প্রথমত লিকুইডটা তো তোমরা পেয়ে পাচ্ছই, লিকুইডটা তোমাদের দেখালাম, তারপর লিকুইডটা দেওয়ার পর নিচে যে অংশটা পড়ে থাকবে সেইটাকে রোদে শুকিয়ে সেটাও কিন্তু তোমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো, ওটা মাটির জন্যও ভালো, ঠিক আছে। একদম ন্যাচারাল জৈব খাবার, যাতে কোনো রকমের কেমিক্যাল কিচ্ছু নেই, সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারছ, বুঝা গেছে। তো দেখো আমি তাড়াতাড়ি করার জন্য সবজির খোসাগুলো তোমাদের এখানে ভরে দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন রকমের এখানে সবজির খোসা আছে, আলু থেকে শুরু করে ক্যাপসিকাম থেকে শুরু করে লঙ্কা পর্যন্ত এখানে আছে। অনেকে বলে লঙ্কা দেবে না, লেবু দেবে না, ওইসবে কিচ্ছু হয় না, যা আছে তোমাদের বাড়িতে কমলা লেবু খোসা থেকে শুরু করে যা আছে শশা কুমড়ো যা আছে সব দিয়ে দেবে, ঠিক আছে। দেখো টমেটো আছে, তো দিয়ে দিলাম। এবার তোমাদের কাছে যদি গোবর থাকে, শুকনো গোবর বা গোবরের গুঁড়ো, সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো, কিন্তু বেশি না, অল্প পরিমাণে ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে ওসব কিছু নেই। আমি যেটা ব্যবহার করি এই ধরনের খাবার বানানোর সময় সেটা এর আগেও তোমাদের আমি দেখিয়েছি, এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন হয়েছে, ঠিক আছে, এই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। দেখো এখানে আমি যা যেই বালতিটা নিয়েছি, এই বালতিটায় অন্তত 20-25 লিটার মতো জল এই বালতির মধ্যে হয়, ঠিক আছে। তো যদি এইরকম কোয়ান্টিটিতে তোমাকে বানাতে হয়, তোমরা 150-200 গ্রাম ভেলি গুড় মিশিয়ে দেবে, ঠিক আছে। এবার এই ভেলি গুড়ে অনেক সমস্যা হয়েছে, সমস্যাটা কী হয়েছে অনেকে বুঝতে পারছে ভেলি গুড়টা কী জিনিস। দেখো ভেলি গুড় হচ্ছে এই রকমের ডেলা যে গুড়, এগুলো তোমরা বাজারে গেলে ইজিলি পেয়ে যাবে, বাজারে গিয়ে খুঁজলে ইজিলি পেয়ে যাবে ভেলি গুড়। চাইলে আমি তোমাদের আখের গুড়, মানে খেজুর গুঁড়ো তোমরা দিতে পারো, কিন্তু তাতে কী হবে তোমাদের অনেক খরচা হবে। এই ভেলি গুড় 1 কেজির দাম অনেক কম, মানে অনেক কম, মানে 250 গ্রামের দাম হচ্ছে সম্ভবত 20 টাকা না 22 টাকা আমি যা কিনেছি। তো তোমরা যদি 500 ভেলিগুড় কেনো, তোমাদের অলমোস্ট 6 মাসের খাবার তৈরি হবে, মানে 500 ভেলিগুড় মানে এই ধরো 35-40 টাকা, ঠিক আছে, 40 টাকায় তোমার সারা মানে 6 মাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি ভেলি গুড় নিয়েছি, এই ভেলি গুড়টা ক্রাশ করে মানে গুঁড়ো করে আমি এই খাবারের সাথে মিশিয়ে দেবো, মানে সবজির খোসার সাথে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে পুরো মাথা অবধি জল দিয়ে ভর্তি করে দেবো, বোঝা গেছে, পুরো মাথা অবধি জল দিয়ে ভর্তি করে দেবো। ভর্তি করে দিয়ে এই বালতিটা করো বা গামলায় করো বা যেখানে করো সেখানে আমি কিন্তু মাথাটা ঢাকনা দিয়ে রেখে দেবো, বোঝা গেছে, কিন্তু একদম টাইট করা যাবে না, মাথায় জাস্ট ওপরটা কভার করব যাতে হাওয়া বাতাস খেলা করতে পারে, সেই রকমভাবে কিন্তু রাখতে হবে,
বোঝা গেছে। এবার রেখে দেওয়ার পর অন্তত আড়াই থেকে তিন মাস ওটাকে ওরমভাবে রাখতে হবে, যদি জল কমে যায় আবার জল দিতে হবে। যদি তোমার মনে হচ্ছে যে সবজির খোসাগুলো রিকম্পোস্ট হয়ে গেছে, আরও কিছুটা সবজির খোসা তোমরা কিন্তু ওর মধ্যে অ্যাড করতে পারো মাঝে মাঝে, স্টেপ বাই স্টেপ। কিন্তু প্রথম এক মাস কিচ্ছু করতে হবে না, খালি যেটা করতে হবে মাঝে মাঝে একটা বড় ডান্ডা নেবে, একটা লাঠি নেবে, নিয়ে এটাকে জাস্ট ডান্ডা দিয়ে এরকম ঘুরিয়ে দেবে, ঠিক আছে? যখনই সাদে গেলে এবার করে ঘুরিয়ে দেবে, ফলে কী হবে, জিনিসটা ভালো মিক্স হবে, জিনিসটা ভালো তৈরি হবে, ঠিক আছে? এবার চলো, আমার যে সবজির খোসা যেখানে আমি করি, যেখানে পচাই, সেটা তোমাদের দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবে জিনিসটা কীরকম তৈরি হবে। প্রায় আড়াই তিন মাস সময় লাগবে, এই না যে এখানে আমি দিলাম আর সঙ্গে সঙ্গে তোমার হয়ে যাবে। এরকম অনেক কিছু হয়তো তোমরা জানতে পারো বা দেখতে পারো যে দশ দিনের মধ্যে বানিয়ে দাও, সাত দিনে বানিয়ে দাও, ওরকম কিচ্ছু হয় না। ভালো জিনিস তোমাদের বানাতে গেলে মিনিমাম দু থেকে আড়াই মাস, তিন সাড়ে তিন মাস রাখলে আরও সুন্দর জিনিসটা তৈরি হবে। এবার এটা কি, এবার তুমি তোমার যত তুমি ভেতর থেকে বার করে নেবে, জলটা বার করে নিচ্ছ, সেখানে আবার নতুন করে জল সবজি খোসা অ্যাড করতে থাকছ, এরকম একটা সাইকেল চলতে থাকবে সারা বছর, এটা চলতে থাকবে। তোমরা এই খাবারটা কোন কোন গাছে দিতে পারবে, প্রথমে এটা ভালো করে ক্লিয়ার করে নাও। যে কোনো ম্যাচিওর গাছে, যদি তোমরা ধরো একটা ছোটো চারা গাছ বসিয়েছ, শীতের চারা গাছ, সেখানে দশ দিন হয়নি, তুমি খাবারটা দিয়ে দিলে গাছটা কিন্তু মারা যাবে। কিন্তু একটা চন্দ্রমল্লিকা বলো, একটা জবা বলো বা গাঁদা বলো, সেখানে কিন্তু সেই গাছটা যদি ম্যাচিওর হয়ে যায়, মানে মিনিমাম গাছের বয়স 30 থেকে 45 দিন হয়ে যায়, তোমরা এই খাবারটা দিতে পারবে। কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, যে কোনো সেন্সিটিভ গাছে এই খাবার দেওয়া যাবে না। কী গাছে দেওয়া যাবে না? সাকুলেন্টে দেওয়া যাবে না, ক্যাকটাসে দেওয়া যাবে না, গোলাপ গাছে দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না তোমাদের অ্যাডেনিয়াম, ঠিক আছে? আর হ্যাঁ, এটা তোমরা জানোই, সে তাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো অর্কিড, হয়া, এই ধরনের গাছ, ইনডোর গাছ, এইসব গাছে দেওয়া যাবে না। খাবারটা টোটালি আউটডোর গাছের জন্য, মানে সারা বছর যারা বাইরে থাকে বা সিজনালি যারা বাইরে থাকে সেই রকম গাছের জন্য কিন্তু তৈরি করা হচ্ছে। তোমরা ঘরের ভেতর যেসব গাছ আছে, ইনডোর গাছ আছে, দামি দামি পাতাবার ফুলেও কিন্তু এইসব খাওয়া দিতে হবে না। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু কলিয়াসে যেহেতু পাতাবার, কলিয়াসে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার চলো, আমার যে গামলাটা আছে সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে আমার একটা রঙের ড্রাম, ঠিক আছে? এই রঙের ড্রামটার মধ্যে কিন্তু আমি ভেজাই, মাথাটা ঢাকনা দেওয়া আছে, কিন্তু এখানে দেখো একটা হোল করা আছে, এই হোল দিয়ে কিন্তু হাওয়া বাতাস খেলা করে। তো এটা যদি আমি তোমাদের খুলে দেখাই, এই দেখো জিনিসটা কীরকম তৈরি হয়েছে, জাস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা পুরো সবজির খোসা দিয়ে কিন্তু বানানো, ঠিক আছে? দেখো কীরকম, এটা কিন্তু একদম একটু মানে দেওয়ার জন্য একদম রেডি, আমি চাইলে এইটা এই খাবারটা দিতে পারি। আরেকটা কথা হচ্ছে, সবজি গাছ মানে তোমরা যারা সবজি গাছ করো তার জন্য তো অমৃত, মানে এই খাবারটা যা সবজি গাছে তোমরা দিয়ে দেখবে, এই যে ওপরে যে অংশগুলো দেখছো, এই অংশগুলো দেখছো, এইগুলোই তোমরা যখন সবজি গাছে মাটি বানাবে তার সাথে মিশিয়ে দেবে। হ্যাঁ, যদি একটু শুকিয়ে নিতে পারো তো খুবই ভালো। এইগুলো কিন্তু দারুণ খাবার, এইগুলো কিন্তু দারুণ, মানে এই পাতাগুলো বা এই খোসার যে পচাগুলো আছে এইগুলো যদি দাও, মানে জাস্ট দেখবে মাটি তার কিচ্ছু দিতে হবে না, মানে গোবর সারটাতে ফেল করে যাবে, মানে এই যা খাবার তৈরি হবে, ঠিক আছে? একদম বিনা পয়সায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, খালি তোমাদের গুড়টা জাস্ট কিনতে হবে, কিনলেই তোমাদের কিন্তু একটা দারুণ খাবার তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারলে কতটা ইজি এই খাবারটা বানানো। ডেফিনেটলি সবাই ট্রাই করো, আর একদমই পকেট ফ্রেন্ডলি, মানে তোমাদের পকেটে একদম চাপ পড়বে না। আর অবশ্যই খাবারটা ইউজ করতে হবে, ঠিক আছে? শুধু দেখলে হবে না, জনিবার বললো বলে আমি দেখছি এরম বললে হবে না, তোমাদের কিন্তু খাবারটা ইউজ করতে হবে। আর লাস্টে একটুখানি আমার যে নতুন বোগেনভিলিয়া ফুট আছে একটু দেখাবো না, দেখো কীরকম লাগছে বলো, ঠিক আছে? আর তোমাদের গাছও কিন্তু খুব সুন্দর হচ্ছে, আমাকে প্রতিনিয়ত তোমরা আপডেট দিচ্ছ আমার হোয়াটসঅ্যাপে, খুব ভালো লাগছে তোমাদের গাছগুলো দেখে, এত সুন্দর ফুল হচ্ছে। আমি তো মানে জাস্ট ছাদে আসলে খালি বোগেনভিলিয়াগুলোই দেখি, মানে এত ভালো লাগে। এইটা দেখো একদম নতুন, তোমাদের দেখাচ্ছি, দেখো কী সুন্দর। অনেকে আমার কাছে ভ্যারাইটির নাম জিজ্ঞেস করেছে যে অনিবা এই ভ্যারাইটি কী, ওই ভ্যারাইটি কী। সত্যি কথা বলতে আমি ভ্যারাইটি অর্ধেক নাম মনেই থাকে না। হ্যাঁ, কেনার সময় হয়তো নার্সারি থেকে বলে দেয় দাদারা, কিন্তু আমার মনেই থাকে না। এবার ভাবছি, কিছুদিন আগে প্রিয়াঙ্কার বাড়িতে ভিডিও করেছিলাম, প্রিয়াঙ্কা গায়ে একদম লিখে রাখে কোনটা কী ভ্যারাইটি, এবার হচ্ছে আমিও গায়ে লিখে রাখবো যাতে ভোলার কোনো সিনই থাকবে না। তো একটু বোগেনভিলিয়া দেখি, আজকে ভিডিওটা এখানে এন করছি, কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর না জানালেও যদি নাও জানাও তাও কিছু যা আসবে না, তোমরা খাবারটা বানিও, বানিয়ে গাছকে খাইও, এইটা করো তাহলেই হবে, ঠিক আছে? তো কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন দুর্ধর্ষ কিছুর সাথে আসছি, ফেরত আসছি। তো টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।